হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমি নিজেও খুব ভালো আছি এখন, খুব ভালো না তবে ভালো আছি এখন। আর তোমরা হয়তো দেখেইছো কয়েকদিন আমার ভিডিও আসেনি, কারণ আমি দিল্লি এসেছি। আর দিল্লি এসেই এমনই অবস্থা হয়ে গেছে, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো। এখানকার জল আবহাওয়া কিছুই আমার স্যুট করছিলো না, যার জন্য আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম 2-3 দিন। এখন একটু ভালো আছি, তাই তোমাদের সামনে এখন এলাম। আর আজ থেকে শুরু হবে তোমাদের দিল্লির ব্লগ, তোমরা আজ থেকে দেখতে পারবে আমার সঙ্গে দিল্লি। আর দেখো এখন বাজে হচ্ছে 8টা, মা নিয়ে এসছে চা আর পাউরুটি। চা পাউরুটি আমার খুব সুন্দর লাগে খেতে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো আমি আর মা এসে গেছি, আর চা পাউরুটি খাচ্ছি আমরা। ওফ, চায়ের কালারটা দেখো আজকে খুব সুন্দর হয়েছে, আর ওপরে দেখো সরও পড়েছে, খুব সুন্দর লাগছে। তো ঠিক আছে চলো আমরা দেরি না করে চাটা খেয়ে ফেলি। এ দেখো এখন এসেছিল এই নিচে সবজি বিক্রি করতে, তো আলু পেঁয়াজ ঘরে ছিল না, এখন আলু পেঁয়াজ মা নিল। আর এখন আমাদের সকালে ব্রেকফাস্ট হবে রুটি আর আলু ভাজা, তো মা এখন যাবে আটা ফাটা মাখবে, আমি এখন আলু ভাজাটা বানাবো, ঠিক আছে? বাবু এখানে দেখো, এটা হচ্ছে আমার পাশের বাড়িতেই থাকে ছোট্ট ভাই, একটা এসছে আমাদের বাড়িতে খেলা করতে। বাবু আজা আজা এলে বাবুলি, আরে বাবুলি, বাবু আজা, বাবু আজা আজা, বাবু বাবু, আচ্ছা বাবু বললে যে পেছন গা তুম, ওই টাকলে টাকলে, আরে বাপরে তোমার নাম টাকলে কে? হ্যাঁ হ্যাঁ টাকলু, ওই টাকলু এধার দেখো, হ্যাঁ বাই কর দো, সবকো বাই কর দো, বলে বাই বাই। কিউঁ তো ওড় রে উসকো, দেখো ওই ল্যাকমির ডিব্বাটাকে দেখো কেমন ভাঙছে। এরে বাবুলি, ওই দেখো কোন আ গিয়া, ওই দেখো উসকা ভাই আ গিয়া, তো দাদা গাড়ি এনে রেখেছে বাবা, এটা ট্রাক্টর গাড়ি। আমার গাড়িতে কি আছে এই দুটো? এটা কি? ও হাতি, মাছ, গাড়ি, কি সুন্দর গাড়িটা, বেশ ছোট্ট গাড়িটা খুব সুন্দর লাগছে। আর এই যে ওর ভাই এদিকে নিজের খেলায় মত্ত। ওই এখন বাজে 2:15, আর আমি এখন এখন না অনেকক্ষণই হলো, আধ ঘন্টা 45 মিনিট মতো হলো আমি স্নান করে এলাম। আর একটু চুলটা শুকাচ্ছিলাম বাইরে, কারণ এখন ভেজা মাথা থাকা অনেক মানে একদমই ভালো না, যেহেতু সবে মাত্র আমি শরীর খারাপ থেকে উঠেছি। আর আমার গলার অবস্থা তোমরা বুঝতেই পারছো, এই কদিন তো আমার গলা থেকে আওয়াজই বেরোচ্ছিলো না, গলা পুরো বসে গেছিলো, এখন একটু কথা বলতে পারছি। আর বাইরে খুব রোদ, সেই জন্য চান করে একটু এই ব্যালকনিটাতে দাঁড়ালাম, যাতে একটু রোদটা মানে জলটা শুকিয়ে যাক। তো এখন আমি ঘরে এলাম, মা চান করতে গেছে, মা আসবে দিয়ে আমরা খাবো। মা এসে গেছে, আর এই যে সব বাইরে কাপড়গুলো মেলছে, খুব রোদ আর বাইরে খুব সুন্দর হাওয়া চলছে। আর দিল্লিতে এসেও মনে হচ্ছে পুজো পুজো ওয়েদার, আমাদের ওখানে তো অবশ্যই আছেই, কিন্তু দিল্লিতে এসেও বেশ আকাশটা খুব ভালো লাগছে,
যেমন নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘগুলো খুব সুন্দর লাগে না, ওই রকমই মনে হচ্ছে। কিন্তু খুব গরম এখানে, এই কদিন তো আমার গরম মানে আমার মনেই হয়নি, আমার খালি ঠান্ডা লাগছিলো, কাঁপুনি দিয়ে জ্বর আসছিল, মানে কড়া রোদের মধ্যে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম। সবাই রোদ থেকে ঘরে ঢুকছে আর আমি রোদে গিয়ে দাঁড়িয়েছিলাম, এমন মানে আমার রোদটা এত ভালো লাগছিলো। আর এখন আমার ওই রোদে দাঁড়াতে পারছি না, যেহেতু এখন একটু আমি সুস্থ আছি সেই জন্য। আর এখানে এখানকার জলে আমার প্রচণ্ড চুল উঠছে, প্রচণ্ড চুল উঠছে দেখো। আমি চুল কেটে ছোটো করে দিয়েছি, আমার কোমর থেকেও নিচে অব্দি চুল ছিল, এখন চুল কেটে দিয়েছি। তো ঠিক আছে চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। মা এখন ঘুমাচ্ছে আর আমি মায়ের হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছি, আমি খুবই আস্তে আস্তে কথা বলছি, মা ঘুমাচ্ছে, আবার আওয়াজ শুনলে উঠে যাবে, তখন চিল্লাতে লাগবে আমার ওপরে। তোমাদেরকে একবার ডিজাইনটা দেখিয়ে দিই, আমি প্রথমে বলি আমি অত আমি পারি না, একদমই পারি না, আমি জাস্ট ট্রাই করছি, আমার ইচ্ছা হয়েছে আজকে সেই জন্য একটু মায়ের হাতে ট্রাই করছি। তোমরা ডিজাইনটা একটুখানি দেখো, হ্যাঁ, আর কেমন লাগছে অবশ্যই জানিও। এই দেখো, সবে এতদূর হয়েছে, এবার এখন ওই হাতটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে পুরোটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো আবার। এতক্ষণে মেহেন্দি লাগানো শেষ হলো, এখন বাজে হচ্ছে 5:30, আর এখানে প্রচণ্ড পরিমাণে রোদ। তোমাদেরকে একবার আমি বাইরে নিয়ে গিয়ে দেখাবো, এখানে 7:30-8 অবধি আলো থাকে, আর আমাদের বাড়িতে মানে আমাদের ওখানে খুব জোর 6:30-6:30 অবধি থাকবে আলো। আর এদিকে দেখো, আমি মেহেন্দি লাগানো কমপ্লিট করেছি কোনো রকমে, একটাই টিউব ছিল তাতে হয়েছে, মায়ের হাতের একদিকে আর আমিও লাগিয়েছি একদিকে। তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই মায়ের মেহেন্দিটা আর আমারটা। এই দেখো, এটা মায়ের লাগিয়েছি, হাতটা তোমার বেঁকে গেছে মনে হচ্ছে, হাতটা বেঁকে গেছে, এই সোজা করে রাখো একবার, এখানটাতে রাখো নিচটাতে, এখানটা রাখো, এই দেখো এরকমভাবে দেখো, কেমন লাগছে জানিও। হ্যাঁ আর এই দেখো, এটা হচ্ছে আমার, আর দেখো বাইরে কত রোদ, এখনো এখন বাজে 5:30-6:30 বাজে, আর দেখলাম না ঠিক করে, দেখো কত রোদ, সূর্যটা দেখো, বাপরে দাঁড়ানো যাচ্ছে না এত রোদ, দেখো নিচে দেখো, রোদ দেখছো বাবা, ফাটা পড়া রোদ একদম। এই দেখো বিকাল হয়ে গেছে আর আমরা খাচ্ছি এখন চা আর রাস্ক। এই দেখো এই রাস্ক, এই বিস্কুটটা খুবই ভালো, পঙ্কজ রাস্ক, সুজি রাস্ক, সত্যি বিস্কুটটা খুবই ভালো, আমার তো দারুণ লাগে, এক এক বেলাতে এক এক প্যাকেট শেষ করে দিই আমি। আর এই যে মা চা খাচ্ছে, এইটা মায়ের কাপ, এটা আমার কাপ, ঠিক আছে চলো পরে কথা হবে। ওই দেখো ভিডিও হচ্ছে, একটু বদলে পড়ে গেল তো, হাই করে দাও সবাইকে, হাই করে দাও, বলে হাই, হ্যাঁ ভালো লাগছে না, ভালো লাগছে না, তোকে ডাকো, বলো আয় আয় আয়, ডাকো ডাকো, আচ্ছা একটু লাফিয়ে দেখিয়ে দাও তো, তুমি লাফিয়ে দেখিয়ে দাও তো, ওদিকে না বাবা ওদিকে না, এই যে যে এটা বোতল বোতল, গিয়ে নিয়ে এসছি বাড়ি থেকে তুলে,
এ বাবা জামা ফামা ছোয়া উঠে গেল, ছোয়া উঠে গেল তো। হ্যাঁ মশা কামড়ে দিয়েছে এখানে, হ্যাঁ মশা কামড়ে দিয়েছে। এই দেখো দাঁড় করালে শুধু লাফাবে। পুচকাটাকে দিয়েলাম বাড়িতে, কান ছিল মনে হয় খিদে পেয়েছে না, ঘুম পেয়েছে যাই না। আর এখন মা বলছে রুটি করতে যেতে হবে, তো আমি যাই রুটি করতে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।